সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেন, আন্দোলনের অনেকগুলো বাঁক থাকে। প্রথম বাঁকে আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, সেখানে সফল হয়েছি। এখন আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হবে। এবারে জানাবো সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ এখন মাছের কাঁটা মুরগির চামড়া ঠ্যাং কিনে খাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন দিশেহারা। এদিকে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ। বগুড়া শিবগঞ্জের পৌরসভা উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং এক প্রার্থীর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় দুপক্ষের অন্তত 11 জন কর্মী আহত হয়েছেন। জানাবো আইনমন্ত্রীর পদত্যাগ চাইলেন সাংবাদিক নেতারা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রনি হত্যা মামলার তদন্ত নিয়ে সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হকের করা বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে আইনমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তারা। এবারে থাকছে স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী ড্রিস ভ্যান অ্যাগোট এবং তার স্ত্রী ইগুইনকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। গত সোমবার তাদের মৃত্যু হয়। স্বামী স্ত্রী উভয়েরই বয়স হয়েছিল 93 বছর। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অ্যাগোট ও তার স্ত্রীর এই স্বেচ্ছা মৃত্যু নেদারল্যান্ডসের দম্পতি বা যুগলদের স্বেচ্ছায় মৃত্যুবরণের যে ট্রেন্ড শুরু হয়েছে তারই উদাহরণ। এবং সর্বশেষ জানাবো, এবার গ্রেপ্তার করা হচ্ছে ইমরান খানের সমর্থকদের। ঘণ্টায় ঘণ্টায় জটিল হয়ে উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। রোববার দেশটির রাজধানী সহ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার শুরু করে পুলিশ। নির্বাচনে ইমরান খানের সমর্থিত প্রার্থীরা এগিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় নাটকীয়তা। ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব, পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, গণগ্রেপ্তারের ফলে পরিস্থিতি দ্রুতই অবনতি ঘটে। এরই মধ্যে বিক্ষোভের ডাক দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেন, আন্দোলনের অনেকগুলো বাঁক থাকে। প্রথম বাঁকে আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, সেখানে সফল হয়েছি। আমরা আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করব। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শহীদ জিয়ার নাম বাংলাদেশের প্রতিটি মানুষের বুকের মধ্যে জমে আছে, কারণ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। জিয়ার ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। জিয়ার নামে সরকার অনেক অপপ্রচার করেছে, তারপরও জনগণের মন থেকে মুছে ফেলতে পারেনি। তিনি আরো বলেন, বিএনপি ফিনিক্স পাখির মতো যত নির্যাতন করা হবে ততই জেগে উঠবে। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখনো নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না। এছাড়া জনগণের ভোটে নয়, পার্শ্ববর্তী দেশের সহায়তায় সরকার ক্ষমতায় আছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বর্তমান সরকার অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে, তাই সরকারের কোনো ভিত্তি নেই। সরকার ক্ষমতায় বসে একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো বিচার ব্যবস্থা পরিচালনা করছে। তিনি আরো বলেন, তারা আমাদের দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অনেক নেতাকর্মীকে আটক রেখেছে। তাদেরকে যে মামলায় কারাগারে আটক রাখা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। লোক দেখানোর জন্য সরকার কিছু মামলা থেকে জামিন দিলেও একটি করে মামলায় তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। এটি অমানবিক। মানুষ এখন মাছের কাঁটা মুরগির চামড়া ঠ্যাং কিনে খাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন মাছের কাঁটা মুরগির চামড়া ঠ্যাং কিনে খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা আরও বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, চিনি, শাকসবজি, মাছ মাংস সহ সব জিনিসের দাম বেড়েছে ঊর্ধ্বশ্বাসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মানুষ এখন মাছের কাঁটা কিনে খাচ্ছে। তিনি বলেন, মুরগির বদলে মুরগির চামড়া ও ঠ্যাং কিনে খাচ্ছে। শুধু সরকারি দলের সিন্ডিকেটের কারণেই এই ভরা মৌসুমে 80 টাকা থেকে 100 টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। জনস্বার্থের কথা বিবেচনায় না নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার বেআইনিভাবে বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুৎ ও পানির দাম। আর বাড়ি ভাড়া বাড়ছে জ্যামিতি খারে। বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই, অথচ সচিবরা ডুপ্লেক্স বাড়িতে থাকেন মাসিক মাত্র 5,500 টাকা ভাড়ায়। রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন অনিয়ম বা অবাধ ও
সুষ্ঠু হয়নি তার প্রমাণ কোথায়? যারা অপরাধ করে তারা নিজেদেরকে নিরপরাধ ভাবে। তিনি বলেন, আপনার ভোট জালিয়াতির তথ্য আপনার দলের নেতারাই সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরেছেন। গতকাল তারাও আপনার সামনে বসেছিল, আপনার বক্তব্য শুনে তারা হয়তো লজ্জা পেয়েছেন। আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, আহত ১১। বগুড়ার শিবগঞ্জে পৌরসভার উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং এক প্রার্থীর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় সংঘর্ষে দুপক্ষের ১১ জন কর্মী আহত হয়েছেন। রাতে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। আহতদের একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক দলীয় মনোনয়ন পাওয়ায় মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এতে পদটি শূন্য ঘোষণা করা হয়। এদিকে দলীয়ভাবে পরবর্তী আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলে মানিক দলীয় মনোনয়ন প্রত্যাহার করেন। অন্যদিকে মেয়র নির্বাচনের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু তৎপরতা শুরু করেন। এ ঘটনায় সংসদ নির্বাচনের পর সদ্য পদত্যাগকারী মেয়র মানিক পুনরায় ওই পদে নির্বাচনের জন্য মাঠে নামেন। এ নিয়ে দুই নেতার কর্মী সমর্থকরা বিভক্ত হয়ে পড়েন। আইনমন্ত্রীর পদত্যাগ চাইলেন সাংবাদিক নেতারা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত নিয়ে সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হকের করা মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে আইনমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তারা। আজ রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। এই প্রতিবাদ সভার আয়োজন করে DRU। বক্তারা বলেন, 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজার বাজারে নিজ ফ্ল্যাটে খুন হন সাগর রনি। ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার এবং বিচারের আশ্বাস দিলেও 12 বছর ধরে ঝুলে আছে হত্যার তদন্ত। ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে 107 বার। এর পরিপ্রেক্ষিতে গত 1 ফেব্রুয়ারি আনিসুল হক বলেছেন, তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে তাদেরকে ততটুকু সময় দিতে হবে, সেটা যদি 50 বছর হয় 50 বছর দিতে হবে। আইনমন্ত্রীর এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে উল্লেখ করেন সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাংগঠনিক সম্পাদক সাইদ খান। তিনি বলেন, আমরা আইনমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা 50 বছর অপেক্ষা করব না। DRU-র সহসভাপতি মোহাম্মদ শামীম বলেন, আইনমন্ত্রী যা বলেছেন তাতে আমরা মর্মাহত হয়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত কারো কাছ থেকে এমন বক্তব্য আমরা আশা করিনি। সাগর সারোয়ারের সাবেক সহকর্মী মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ বলেন, সাগর ক্ষুদ্র নৃগোষ্ঠী তেল গ্যাস দুর্নীতি নিয়ে রিপোর্ট করত। আমরা জানি না তার হত্যাকাণ্ডের সঙ্গে এসব রিপোর্টের কোনো সম্পৃক্ততা আছে কিনা। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যার তদন্ত রিপোর্ট এবং বিচার চাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রেপ্তার করা হচ্ছে ইমরানের সমর্থকদের। ঘণ্টায় ঘণ্টায় জটিল হয়ে উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। রোববার দেশটির রাজধানী সহ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ থেকে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। নির্বাচনে ইমরান খান সমর্থিত প্রার্থীরা এগিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় নাটকীয়তা। ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব, পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, গণগ্রেপ্তারের ফলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। এর মধ্যে বিক্ষোভের ডাক দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা PTI। সেই বিক্ষোভে যোগ দেয় আরও কয়েকটি দল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ থামাতে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর ইসলামাবাদে 144 ধারাও জারি করা হয়েছে। সভা সমাবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের ঠেকাতে জলকামানসহ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত বৃহস্পতিবার পাকিস্তান নির্বাচন হলেও ফলাফল ঘোষণা নিয়ে গড়িমসি করায় PTI সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে আসছিল। পরে তাদের আন্দোলনে উত্তপ্ত হয়ে পড়ে দেশটির রাজধানী। এতেই নড়ে চড়ে বসেছে পাকিস্তান প্রশাসন ও নির্বাচন কমিশন। ভোট গ্রহণের 3 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 76 আসন, পাকিস্তান পিপুলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37 আসন।